হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা কথা বলবো বাজাজ পালসার 220F নিয়ে। বাজাজ মোটর জানিয়েছে যে পালসার 220F এর আপডেট ভার্সন 250F বাজারে নিয়ে আসতে চলেছে এবং এই বাইকটি নতুন লুকের সাথে লঞ্চ হবে 28 অক্টোবর 2021। আর এই বাইকটিতে থাকবে এলইডি DRL হেডলাইট, ক্লিফ হ্যান্ডেল, ডিজিটাল মিটার, হাইপার বডি। গাড়িটির ইঞ্জিন নিয়ে, গাড়িটির ইঞ্জিন থাকবে 249cc সিঙ্গেল সিলিন্ডার DOAC 4-valve লিকুইড কুলড টুইন স্পার্ক FI ইঞ্জিন। গাড়িটির ম্যাক্সিমাম পাওয়ার থাকবে সম্ভবত 23 BHP 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক থাকবে সম্ভবত 23 Nm 6000 RPM। আর এই গাড়িটির মাইলেজ থাকবে সম্ভবত 30 কিলোমিটার পার লিটার এবং টপ স্পিড থাকবে সম্ভবত 130 কিলোমিটার পার আওয়ার। আর এখন আসি বাইকটির ব্রেক সিস্টেম নিয়ে। বাইকটির ব্রেক থাকবে সিঙ্গেল চ্যানেল ABS ডিজি ব্রেক। এখন প্রশ্ন হলো গাড়িটির দাম কত হতে পারে। সম্ভবত গাড়িটির এক্স শোরুম দাম হবে 1,50,000। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন।